যদি বলো পায় তুইরা বললে তুমি নামাজ পড়তে না আসো, এ হাজার হাজার জড়তার সমুদ্রে তোমার পায়ে ধরবো। তুমি যদি বলো তোমার পায়ে ধরে বললে তুমি নেশা করা ছেড়ে দিবা, তাহলে আসো। তোমার পায়ে ধরে বলি তুমি নেশা করো না। তুমি যদি বলো তোমার পায়ে ধরলে তুমি নাক্কারদের ভক্ত ইবাদতে আসো, তোমার পায়ে ধরি তুমি নাক্কারদের সাথে বেয়াদবি কইরো না। কবরের ভয় করো, হাশরের ভয় করো, আল্লাহর বিচারকে ডরো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ঘরের দরজায় ইসরাইল কবে আসবে, কখন আসবে জানা নাই, যখন আসবে ক্ষমতা দিয়ে ঠেকানো সম্ভব না। সুলাইমান নবী ক্ষমতা দিয়ে ঠেকাইতে পারে নাই। সুলাইমান কয় ওগো আজরাইল ভাই, এখন যদি আমার রুহ কবজ করে লয়ে যাও তাহলে মসজিদ নির্মাণ বিঘ্নিত হবে, জিনেরা কাজ করবে না। আমি আল্লাহর একটু জিগায় লই। সুলাইমান নবী আল্লাহকে বলে, আল্লাহ আমারে কি একটু হায়াত দেওয়া যায় না, মসজিদটা বানায় লই। আল্লাহ কয় না হায়াত দেওয়া যায় না, তবে জিনেরা যেন ডরে ভয়ে কাজ কমপ্লিট করে ফেলে, এজন্য তোমাকে আমি মারব কিন্তু তোমাকে আমি ফেলব না। মরবা কিন্তু টাইম মতোই, কিন্তু দাঁড়ায় থাকবা, সবাই মনে করবে যে তুমি জীবিত আছ, কিন্তু এমন ভাব ধরে দাঁড়ায় থাকবা, মনে করবে পয়গম্বরে আল্লাহ খাওয়াইতেছে, দাঁড়ায় রয়েছে, কাছে যাওয়া যাবে না। এখন পয়গম্বর যখন জিনদেরকে শাসন করতেন তখন ভয়ঙ্কর আকৃতি হইত, মাথার চুলগুলা দাঁড়ায় যেত। পয়গম্বর লাঠিতে বট দিয়ে দাঁড়ায় রয়েছে, এদিক দিয়ে রুহ বাইর হয়ে গেছে, চুলটাও হেলে না। মসজিদ বানান শেষ হয়েছে, উলুপুকায় লাঠি খাওয়া শেষ করছে, এবার পড়ছে, কিন্তু মরছে আগে, যখন মৃত্যু তখন মারা গেছে। সুলাইমান তার ক্ষমতা দিয়া দুনিয়ায় থাকতে পারে নাই, কারণ তার নিময়ে থাকতে পারে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোস্তি আর বন্ধুত্বর দুহাই দিয়া থাকবার পারে নাই। কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে কিন্তু নিজের বিষা বাড়াইতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিছি, চলে গেছে, যাওয়ার সময় সাথে কিছু যায় না, যায় দুনিয়ার থেকে মাত্র কাফনের কয়টা কাপড়। জানা হোগা ইহাঁ সে কুছ নহীঁ তেরা সাথ হোগা, চাঁদ গজ কাফন কা টুকড়া তেরা লিবাস হোগা। জানা হোগা ইহাঁ সে, জানা হোগা ইহাঁ সে কুছ নহীঁ তেরা সাথ হোগা, চাঁদ গজ কাফন কা টুকড়া তেরা লিবাস হোগা, চাঁদ গজ কাফন কা টুকড়া তেরা লিবাস হোগা। তোমার সাথে যাবে কয়েকটা টুকরা কাফনের কাপড় বাবা, আর কিছু কিন্তু তোমার সাথে যাবে না। তবে হ্যাঁ, তোমার জিন্দেগির নেক আমল, তোমার নামাজ, তোমার সাদকা, তোমার জিকির, তোমার কোরআন তেলাওয়াত, এগুলো তোমার কবরের সাথে, এইগুলো তোমার সাথে কবরে যাবে, এগুলো গলায় লয়ে হাশরের মাঠে তুমি দাঁড়াইবা। আজরাইল ধইরা ফেলাইলে তখন আর চান্স পাওয়া যাবে না। এ কারণে চালাক তো তারা যারা আজরাইলে ধরার আগেই নেক কাজ শুরু করে, আমাদেরকে এখনো আজরাইলে ধরে নাই। যেহেতু দুইটা কাম করতে পারে, একটা কাম হলো এখন যদি তওবা করি তাহলে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলোকে আল্লাহ তাআলার নেকির দ্বারা পাল্টা আমল নামায় উঠাবে। তওবা করলে, তওবা করলে এই জায়গায় মদখর থাকতে পারো, এই জায়গায় কাঁচা ঘর থাকতে পারো, এই জায়গায় বেনামাজি যুবক থাকতে পারো, এই জায়গায় জেনাকার থাকবার পারো,
তার জিন্দেগিতে জেনার দাগ আছে সে থাকতে পারো তাকে বলবো বন্ধু কবর থেকে হাফিজজি হুজুর জাগ্রত হয়ে তোকে তওবা করাবে না শামসুল হক ফরিদপুরি কবর থেকে আয়েশা তোকে তওবার জন্য হাত বাড়াবে না শেখুল হাদিস আল্লামা আজিজুল হক তোকে এসে ডেকে তওবা করাবে না মুফতি ফজলুল হক আমিনি কবর থেকে আয়েশা তোরে তওবা করাইবে না হাকিমুল উম্মত আশরাফ আলী থানু ভিতরে তওবা করাইতে আসবে না যারা গেছে তো গেছে মৌলবীর জামাত যেখানে পাইবি এই মৌলবীরা তোদের আশরাফ আলী থানবি এই আলেমরা তোদের হুসাইন আহমদ মদনী তোরা কি তাদের রাতের ইবাদতের রং দেখছ সারা দুনিয়া যখন ঘুমায় যায় এই মৌলবীরা তখন যায় নামাজ পিছায় আল্লাহর কদমে দাঁড়ায় যায় রাতের গভীরে তারা আল্লাহর কুরআন পড়তে থাকে আর রবের সাথে কথা কয় এই যে দলটারে তোরা পাইলি এই দলের সাথে যে তোরা বসলি গনিমত সমঝো ইস মিল বৈঠে নেকো ইয়ে মুমকিন কি ইয়ে মৌকা কভি না ফির আয়ে এটারে গনিমত মনে করো হইতে পারে এ সুযোগ জিন্দেগিতে আর কোনোদিন তোমার কাছে আসবে না একটা আলেম পাইছো ওলামা সম্মেলনে আইছো কোনাবাড়ি পরিষদের সম্মেলনে আসছো হাজার হাজার মৌলবি আসছে এখানে এইখানে কি তোমার দিল একটু নরম হয় না তোমার দিল কি একটু কবরের ভয় করে না তোমার দিল কি একটু আজাইল যে রুহটার দিবে ওগুলো স্মরণ করে না যদি কইরা থাকে তাহলে তওবা করো এখন বিনি বিনি চক্ষু বন্ধ করে রবের কয় আল্লাহ ও আল্লাহ আমার জেনাত থেকে আমি তওবা করতেছি আমার পাপ থেকে আমি তওবা করতেছি আমি আর জীবনে জেনা করব না আর জীবনে কোনোদিন শারাপ পান করব না আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না আর জীবনে কোনোদিন তোমার না ফরমানি করব না আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা করতেছি যদি এই একটা ওয়াদা এই জায়গায় করবার পারো তাহলে তোমার রব কি বলেছে জানো উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তুমি তওবা করার সাথে সাথে তোমার বাম পাশে যত গুনাহগুলো আছে এইগুলাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পাল্টায় ডান পাশে আই না আমলনামাটা নেক দিয়া ভয়রা দিবে ভয়রা দিবে আর যদি তওবা করে তুমি ইবাদতের জিন্দেগি কি আপনায় নিবার পারো তাহলে শেষ ভালো যার তো সব ভালো তার শত খুনের আসামি তওবা করেছে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে তোমার বাপ নাই তোমার মা নাই অথবা তোমার দাদা নাই তোমার দাদি নাই কেউ নিজের মায়েরে নিজের হাতে কবরে রাখছো কেউ নিজের বাবারে নিজের হাতে কবরে রাখছো কেউ নিজের বন্ধুকে নিজের হাতে কবরে রেখেছো কেউ মা বাবা দুজনরে কবরে নামায় আইছো মায়ের লাশের পরে বাদ বিছাইছো পালায় পড়ে মারে কবরের ঘরে মাটি দিছো বাপেরে পাড়ায় পাড়ায় কবরে মাটি দিছো নিজের বন্ধুর লাশ বহন করেছো খোদা জানে যদি আজ রাত তোমার জীবনের শেষ রাত হয় তাহলে কালকে তোমার লাশের উপরে মাটির চাপা পড়বে তোমার লাশটা কবরে মার্কিন পরায় শোয়াইবে অন্ধকার ঘর দরজা জানলা বিহীন ঘরে তোমাকে পুইতা রেখে আসবে যেখানে মাওলা সরার কি যেখানে
শুধু আল্লাহ আল্লাহ তাআলা ছাড়া ওখানে কেউ নাই কেন ইবাদত করবা না কি জন্য নামাজ পড়বা না যদি বলো পায়ে ধরে বললে তুমি নামাজ পড়তে না আসো এ হাজার হাজার জড়তার সমুদ্রে তোমার পায়ে ধরবো তুমি যদি বলো তোমার পায়ে ধরে বললে তুমি নেশা করা ছেড়ে দিবা তাহলে আসো তোমার পায়ে ধরে বলি তুমি নেশা কইরো না তুমি যদি বলো তোমার পায়ে ধরলে তুমি নেককারদের ভক্ত ইবাদতে আসো তোমার পায়ে ধরি তুমি নেককারদের সাথে বেয়াদবি কইরো না কবরের ভয় করো হাশরের ভয় করো আল্লাহর বিচারকে ডরো ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ আসার আগে তুমি ইবাদত করো মরণ আসার আগে তুমি নামাজি হয়ে যাও আল্লাহর কাছে মনে মনে ওয়াদা করো যে আর নামাজ কাজা করবা না বেশি না প্রতিদিন 10টা মিনিট আল্লাহর নামের জিকির করো 10 মিনিট বেশি সময় লাগবে না 10 মিনিট জিকির করো প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 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 100 বার দরুদ শরীফ পড়ো যে নবীর হাউজে কাউসার তুমি লয়েস নবীজির হাউজে কাউসার তুমি কামনা করো যে নবীর শাফাত তুমি কামনা করো ওই নবীর পরে ডেইলি 100 বার দরুদ শরীফ পড়ো সবচেয়ে ছোট দরুদ যেটা ওইটা পড়ো সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলা নবী তোমার দিনে মরণ দিও আল্লাহ তুমি আমারে নবী যে যে দিন মরণ দিছো ওই দিনে মরণ দিও আল্লাহ আমারে রমজান মাসে মরণ দিও আল্লাহ আমারে মসজিদের ভিতরে মরণ দিও আল্লাহ তুমি আমারে মদিনার মাটিতে নিয়া মরণ দিও আল্লাহ তুমি আমারে আলেমদের কাছে মরণ দিও কালেমা পড়তে পড়তে আলেমদের সাথে মরণ দিও নূর হোসেন কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ ভাগে যখন অসুস্থ হয়ে পড়লেন বাড়িদারা মাদ্রাসা থেকে ওনাকে বাইর করা হয়েছে হাসপাতালে নেওয়া হবে উনি বলে আমারে বাইরে নিও না আমারে তলবে আলেমদের সাথে মরবার দাও শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে কানছেন আর বলছেন আমারে বাইরে নিও না আমারে মাদ্রাসায় মরবার দাও মরণের আগে কানছে আমারে মাদ্রাসায় মরবার দাও শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হিজরত করে মদিনায় চলে গেছে আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমারে মদিনায় মত দাও রমজান মাসে মত দাও দোয়া করছে আকাবীরদের মরণের রং বড় সুন্দর তোমার আমার মরণের রংটাকে সুন্দর বানানোর দোয়া করো আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি ওগো আল্লাহ এমন সময় তুমি আমায় মরণ দিও যখন মরলে তোমাকে পাওয়া যায় তুমি যেন আমার হয়ে যাও আমি যেন তোমার হয়ে যাই এরকম একটা মরণ তোমার কাছে চাই কুকুর শৃগালের মরণ নয় ইঁদুর বিড়ালের মরণ নয় নাস্তিক মুরতাদের পিছনে মরণ নয় ওলিদের সাথে মরতে চাই আল্লাহর পেয়ারাদের সাথে বাঁচতে চাই এ দোয়া করবা আল্লাহর পেয়ারা হয়ে যেন কবরে যাওয়া যায় তৈয়ার আছি তো ইনশাআল্লাহ এই উলামা পরিষদ প্রতি বছর দুদিন ব্যাপী সম্মেলন করে উদ্দেশ্য কি মাকসাদ কি আমাকে উপদেষ্টা বানিয়েছে আমাকে বলে হুজুর মাকসাদ কি
মাকসাদ হলো রেজা এ মাওলা আমরা মাওলার জন্য কিছু করবার চাই পথ ভুলা মানুষদেরকে পথ দেখাতে চাই হারিয়ে যাওয়া বান্দাগুলোকে পথে আনতে চাই জিকির ছাড়া মানুষগুলোকে জিকির করাতে চাই কুরআন ছাড়া মানুষগুলোকে কুরআন পড়াইতে চাই তাই তো ফিকি আর কোনো মাকসাদ নাই কাউকে ক্ষমতায় উঠানো মাকসাদ নয় কাউকে নামানো মাকসাদ নয় মাকসাদ রেজায়ে মাওলা আর অন্য কিছু না সুতরাং এই সম্মেলন থেকে ওয়াদা হোক আল্লাহর গোলামি করব আর গুনাহ করব না ইনশাআল্লাহ বলুন ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না ইয়া আল্লাহ কুরআন পড়ব জিকির করব আলেমদের সাথে চলব দাওয়াত ও তাবলীগের মেহনত করব ইয়া আল্লাহ শিরিক করব না বিদআত করব না ইয়া আল্লাহ আমাদের কবুল করো মঞ্জুর করো বলুন আমিন হযরতুল আল্লামা আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামত বরকাতুহুল আলিয়া আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী দামত বরকাতুহুল আলিয়া বড় বড় মহারথীর আগমন করেছেন আলহামদুলিল্লাহ বলুন চিল্লায় বলুন আরো জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ নসিহা ওনারা করবেন আমি আপনাদের কাছে এই হাজার হাজার জনতার সমুদ্রের ভেতরে এই উলামা পরিষদের সাথে আপনারা থাকতে পারেন দিনী কাজে শিরকত করতে পারেন এর জন্য একটা ছোট্ট মওকা দিয়ে দিই অনেকেই নিয়ত করে উলামা পরিষদের মাহফিলে 10টা টাকা দিবে তাদের জন্য শুধু এই ইন্তেজামটা যে রুমাল ছেড়ে দেয়া হয় যেন দিলের খাহিশ মতো দরিদ্র দুর্বল যে কেউ এই সম্মেলন তথা এই সংস্থার কার্যক্রম এই ত্রাণ বিতরণ থেকে শুরু করে বন্যার খেদমত থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে কাজে উলামা পরিষদ অংশগ্রহণ করে না দুস্থ অসহায়দের পাশে দাঁড়ায় এই যে মেহনতগুলো করে এর সাথে আপনি একটু শরীক থাকলেন এই মওকা আপনাদেরকে রুমালের মাধ্যমে দেওয়া হয় এখনি একটা রুমাল আপনাদের ভেতরে যাবে আপনারা শরীক হইবেন উলামা পরিষদ শক্তিশালী হোক দিনী কাজ করুক চান না সবাই ইনশাআল্লাহ কারা কারা চান হাত তোলেন হাত তোলেন হ্যাঁ এদেরকে সহযোগিতার নিয়তে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন পকেটে হাত দেন আর যারা 1500 টাকা দিবেন তারা এসে স্টেজে এসে আমার কাছে দিয়ে যান 1000 টাকা 2000 টাকা 5000 টাকা যারা শরীক হইবেন তারা ভেতরে দিয়ে যান আর এই ভেতরে ভলান্টিয়াররা দাঁড়িয়ে যাও ব্যাগ নিয়ে দাঁড়া যাও এই যে হলুদ ব্যাগ যাদের হাতে দেখবেন এই ব্যাগ নিয়ে ওরা আপনাদের কাছে যাবে আপনারা একটু মেহেরবানি করে ব্যাগগুলো দিয়ে যে যা পারেন ওই দাঁড়ানো যারা আছে তাদের সামনে দিয়ে ওই দিক দিয়েও ব্যাগ তারা টেস্টের সময় আপনাদের পাশেই তো আমি ঘুম পাচ্ছি এই পাশে শুয়ে থাকছি তখন ভাবছি যে এই কোনাবাড়ি কাশিমপুর গাজীপুরের লোক সবচেয়ে বেশি কাছে আমার সাথে ঘুমাইতেছে আমি যদি এখন মরি তো এই বাজারের ভিতরেই মরে যাব এই গাজীপুরের বাজারে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জিন্দেগিতে বরকত দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা সবাই আর কেউ নড়াচড়া করা যাবে না জায়গায় বসে থাকেন হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী ইয়াহইয়া মাহমুদ সাহেব আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামত বরকাতুহুম আমার উস্তাদ মুহতারাম আর অনেক যোগ্য যোগ্য বুজুর্গরা আছেন ওনাদেরকে এক নজর দেইখা তো যান এক নজর দেইখা তো যান চেহারাটা দেখে যান জিয়ারতেরও দাম আছে জিয়ারতেরও দাম আছে আমি বলেছি কবরের হাফিজ জি উঠায়া জিয়ারত করতে পারবেন না বসেন আল্লাহ তাআলা বরকত দান করবে তাড়াতাড়ি করেন জলদি করেন আর রুমালগুলো জলদি জলদি করে নিয়ে আসেন যারা 500 1000 দিবেন তারা স্টেজে দেন আর উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি আমাদের হযরত মাওলানা ফরিদউদ্দিন রহমানি দামত বরকাতুহুম ওনার আম্মা ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে এই মাইক ওলা মাইক ঠিক করে না কেন আওয়াজ মারাও ইকো কমাও আওয়াজ মারাও কানে আওয়াজ পাই না
ওনার মা ইন্তেকাল করেছে, মায়ের জন্য উনি সাদাকা করেছেন 500 টাকা, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, মাকে মাগফিরাত দান করেন, জোরে বলুন আমিন। এই বসে যান, বসেন 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 বসিয়া পড়েন, এখন বসেন, বসে যান, বসেন বসেন, এই বসেন, জায়গায় বসেন। এটা কে দিল? ওই যে আরেক ভাই, মা মারা গেছে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করো, আরেকজন 500, আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ সবার দান কবুল করো। এই রুমালগুলো, ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো যেন হারিয়ে না যায়। এই আপনারা দাঁড়াইছেন দেখে ব্যাগ হারিয়ে যাবে আমার। এই আপনারা দাঁড়াইছেন কেন? বসেন, এই এই তোমরা দাঁড়াইছো কেন? বসো বসো, কোমর সোজা করার টাইম এখন, একটু পরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ, বাবার অসুস্থতার জন্য আরেকজন দিয়েছে, আল্লাহ কবুল করে, আমিন বলেন, আমিন বলেন। এ বসেন, সবাই বসে পড়েন। 500 1000 টাকা অনেকে দিবে, যারা আসতে পারতেছেন না তারা ইনশাআল্লাহ ওই ব্যাগেই দিয়ে দেন, দরকার হয়। আল্লাহ তাআলা সবার দান কবুল করে, সাদাকা কবুল করে। উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান সাহেব, দামত বরকাতুহুম, উনি তো আপনাদের জন্য যে কোনো সময়ে ওলামা একরামের জামাত বন্দি, যে কোনো কুরবানি আপনাদের জন্য দিতে তৈয়ার। এই জন্যে এই সংগঠনটা জিয়ে থাকুক, বেঁচে থাকুক, দিনই কাজে এদের সহযোগী আপনারা হন, আপনাদের দিনই কাজে তারা আপনাদের সহযোগী হবে, এভাবেই বারাকা আসবে ইনশাআল্লাহ। আরও যত ওলামা একরাম এখানে আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করে, সবার সাদাকাগুলো আল্লাহ তাআলা কবুল করে, সবার দান কবুল করে, আমিন। এখন এই